হ্যালো বন্ধুরা, আজকের টপিকটি আমাদের রেগুলার টপিকের থেকে একটু আলাদা। কিন্তু মাঝে মাঝে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা সবাইকে খুব লজ্জার মুখে ফেলে দেয়। সম্পূর্ণ মানবজাতি লজ্জায় পড়ে যায়, আর এই সব ঘটনা সম্পর্কে সবার জানা খুব প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এজন্যই আজ এই ভিডিওটি বানাচ্ছি। এই ঘটনাটি কেরালায় 27 মেতে ঘটে। এই ঘটনায় যুক্ত মানুষগুলো নিজের ভুল বুঝতে পারেনি, কিন্তু তারা দেখতে একদম মানুষের মতোই ছিল। এই কারণেই আজ সম্পূর্ণ পৃথিবীর মানুষ লজ্জিত বোধ করছে। অবশ্য এমন ঘটনা তো এই প্রথমবার হয়নি, এর আগেও অনেকবার প্রাণীদের সাথে এমন ঘটনা ঘটেছে যেগুলো সম্পূর্ণ মানবজাতিকে লজ্জার মুখে ফেলে। যেমন লাইকা নামের একটি কুকুরকে স্পেসে পাঠানো হয়েছিল এবং সেই কুকুরটা কত যন্ত্রণায় মারা যায় আপনি ভাবতেও পারবেন না। কিন্তু আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা একটি হাতির সাথে হয়েছিল, তাও আবার সেই দেশে যেখানে তার পূজা করা হয়। যখন এমন ঘটনা ভারতে হতে পারে, তাহলে অন্য দেশের কথা কী বা বলবো। তাহলে আসুন জানি কি হয়েছিল 27 মেতে ওই নির্দোষ হাতিটির সাথে। এই ঘটনাটি হয়েছিল ভেরেলিয়াম রিভার মালাপুরম ডিস্ট্রিক্ট কেরালায়। 27 মেতে নদীতে একটি গভীরভাবে আহত হাতির মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি প্রায় 1 সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখন সবাই এই ঘটনায় যুক্ত অপরাধীদের শাস্তি চায়। আসলে হয়েছিল এই যে, কেরালায় সাইলেন্ট ভ্যালি ফরেস্টের একটা মহিলা হাতি খাবার খুঁজতে খুঁজতে মানুষের এলাকায় চলে আসে। যাই হোক, মানুষ তাকে খাবারও দিয়েছিল। খাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছিল একটি বড় আনারস। হাতিটি ওই আনারসটি খেয়ে নেয়। কিন্তু তারপর কি হলো, ওই আনারস হাতিটির মুখে ব্লাস্ট হয়ে যায়। কারণ যেই মানুষগুলো হাতিটিকে খাবার খাওয়ার জন্য দিয়েছিল, তারা ওই ফলের ভেতর বারুদ ভরে দেয়। এই কারণে ওই মা হাতির মুখ ফেটে যায়, আর মুখের আরো অনেক জায়গায় আহত হয়, আর রক্তও পড়তে থাকে। ওই ব্যথার কারণে তার যে কি কষ্ট হয়েছিল সেটা তো ছিলই, কিন্তু ওই নিষ্ঠুর ঘটনার কারণে হাতিটি আর কিছুই খেতে পারছিল না। নিজের ব্যথাটি দূর করতে এবং নিজেকে কিছুটা আরাম পৌঁছানোর জন্য ওই হাতিটি একটি নদীতে গিয়ে দাঁড়িয়ে যায়। ওইখানে সে ঠান্ডা জল খেয়ে কিছুটা আরাম পাচ্ছিল। এরপর 3 দিন সে ওইখান থেকে কোথাও যেতে পারছিল না। তার কারণ ছিল কিছু না খেতে পারায় খুবই দুর্বল হয়ে পড়ে, এবং সবশেষে না খেতে পেয়ে হাতিটি ওইখানেই খুব কষ্টের মৃত্যুবরণ করে। এই সব কিছুর দোষ ওই জীবের, যে দেখতে তো মানুষের মতনই লাগে কিন্তু তার মধ্যে মানবতা একটুও ছিল না। এই কারণেই তো সে এমন একটা নিষ্ঠুর ঘটনা ঘটায়। তারপর যখন ওই হাতিটির পোস্টমর্টম করা হয়, তখন যে ঘটনাটি সামনে আসে তা জানলে আপনি চমকে উঠবেন। আসলে সেই হাতিটি প্রেগনেন্ট ছিল। হাতিটির গর্ভে ছিল একটি ছোট্ট বাচ্চা। হয়তো মা হাতিটি তার পেটে থাকা সন্তানকে বাঁচানোর জন্যই খাবার খাওয়ার খুব চেষ্টা করছিল, কিন্তু কিছু মানুষের মুখোশধারী জানোয়ারের কারণে একটি মাকে এইভাবে অসহায় হয়ে মরতে হয়। আপনি হয়তো নিউজে শুধুমাত্র ওই হাতির ঘটনায় শুনেছেন, কিন্তু সেম এমনই ঘটনা কিছুদিন আগে কেরালায় অন্য একটি মহিলা হাতির সাথে হয়েছিল, আর ওই ঘটনাটি এপ্রিলে হয়েছিল। জায়গা ছিল কোলাম ডিস্ট্রিক্ট কেরালা। এর পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া যায় যে এর জবড়াতে ফ্র্যাকচার ছিল, যার কারণ ছিল আনারস আর তার মধ্যে ঘটে যাওয়া ব্লাস্ট। যাই হোক, এখন যদি কথা বলা হয় ওই মা হাতির, যার মৃত্যুর কারণে আজ সম্পূর্ণ মানবজাতি লজ্জিত, ওই হাতির সম্পর্কে ফরেস্ট ম্যানেজাররা 24 মেতেই খবর পেয়ে যায়। অর্থাৎ মৃত্যুর 3 দিন আগে থেকেই তারা হাতিটিকে বাঁচানোর খুবই চেষ্টা করে। তাকে জল থেকে উপরে উঠিয়ে আনার জন্য 2টি ক্রেনও আনা হয়েছিল, কিন্তু হাতিটি কাউকে নিজের কাছে আসতে দিচ্ছিল না। কেন? কেননা হাতিটি একবার মানুষের উপর বিশ্বাস করেছিল, যার জন্য সে এত বড় শাস্তি পায়, আর তাই তার বিশ্বাস ভেঙে যায়, আর তাই সে কোনো মানুষকে তার আশেপাশে আসতেই দিচ্ছিল না। ওই হাতির উপর হামলা মানুষের বস্তিতে হয়েছিল, কিন্তু তাও অসহায় আহত হাতিটি কোনো মানুষের ঘর বা কোনো মানুষের উপর আক্রমণও করেনি। হাতিরা কত সহৃদয়বান হয় তা আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটিতে হাতিটি মনে করেছিল একটি মানুষ ডুবে যাচ্ছে, আর হাতিটি দৌড়ে যায় সেই মানুষটিকে বাঁচাতে। ওই
ওই মা হাতিটির সাথে যা হয়েছে এখন তাকে তো আর ফেরত আনা যাবে না। অ্যাট লিস্ট ওই মানুষরা শাস্তি তো পেতেই পারে যারা ওই হাতিটির এমন অবস্থা করে, যাতে ভবিষ্যতে এমন কিছু করার আগে মানুষ হাজারবার ভাববে। এখনো সেই অপরাধীকে খুঁজে পাওয়া যায়নি। এর কারণ হাতিটি মরার 2 সপ্তাহ আগে ব্যথা পেয়েছিল, আর একটি হাতি দিনে 100 কিলোমিটার হাঁটতে পারে। তাই ফরেস্ট ডিপার্টমেন্ট শিওর না যে হামলাটি কোন জায়গায় হয়েছিল, কেননা যেই জায়গায় তার মৃত্যু হয় সেখানে আসার আগে কতটা পথ অতিক্রম করেছে তা শিওরিটি দিয়ে বলা সম্ভব না। এর মরার পর এর পোস্টমর্টম হয়, তারপর ফানেরালও সম্পন্ন হয়। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ আগের ছিল, কিন্তু সম্পূর্ণ পৃথিবী এই ঘটনা জানতে পারে যখন একজন ফরেস্ট অফিসার মোহন কৃষ্ণন এই মা হাতির মৃত্যুর ঘটনা খুবই ইমোশনালভাবে তার ফেসবুক পেজে পোস্ট করে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি লাইক করবেন কি না করবেন সেটি আপনার ইচ্ছা, কিন্তু এই ভিডিওটি অ্যাট লিস্ট ওই মানুষদের কাছে অবশ্যই পৌঁছে দিন যারা এটি জানে না, যাতে আমরা আরও একটু মানবতাবোধ জাগিয়ে সচেতন হতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের এবং আপনজনদের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে।